গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ শুক্রবার, শুক্রবার সন্ধ্যা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে চা খাইনি, কারণ ছেলেও চা খাবে না বললো, আর হাজবেন্ডও আসেনি চা খেতে, তাই নিজের জন্য আর চা করলাম না। একা একা আবার চা খেতে ইচ্ছে করে না, তাই খাইনি। আর এখন আমাকে রাত্রেবেলা রান্না করতে হবে। সকালে যেটা আমি রান্না করেছিলাম, মানে দুপুরবেলার জন্য, তো সেটা একবেলারই করেছিলাম, তাই রাত্রেবেলা এখন আমি রান্না করব। আজকে রাত্রে যেটা রান্না করব তার কিছুটা জোগাড় আমি করে রেখেছি, তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি রেডি করেছি। চলো তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাই কি কি রেডি আমি করেছি। আজকে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করবো, তো এখানে আলু কেটে রেখেছি। আর সেদিন যে আমি ফুলকপিগুলো কেটে রেখেছিলাম, কিছুটা ফুলকপি ছিল, এখানে ফুলকপি, আর এখানে আছে মশলা, আর এখানে ভাতের চালটা ভিজিয়ে রেখেছি, আর ডিমটা দেখো সেদ্ধ করে রেখেছি, খোসা ছাড়াইনি এখনো। রাত্রি 9টার পরেই আমি রান্নাটা বসাবো ভাবছি, তো এখন চলো তোমাদের সাথে একটু গল্প করি। শীতের রাত তো, তাই একটু দেরি করেই রান্না বসাবো, তাহলে গরম গরম খেতে পারবো। আর শীতের দিনে দেখবে গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা খাবারটা খেতে ইচ্ছে করে না, মনে হয় ঠান্ডা খাবার খেলে বেশি ঠান্ডা লাগছে। দেখো এটা একটা বিয়ের কার্ড, তো এটা নিমন্ত্রণ করতে এসেছিল, যে যখন নিমন্ত্রণ করতে এসেছিল আমি না কার্ডটা খুলে দেখিনি যে কত তারিখে বিয়েটা বা রিসেপশনটা কবে, এটা ছেলের বিয়ের কার্ড। কিন্তু এখন দেখছি কিছুতেই এই বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না, কিংবা রিসেপশনও অ্যাটেন্ড করতে পারবো না। তো এখানে বিয়ের ডেট ছিল 8 তারিখ, মানে ছেলের বিয়ে, আর রিসেপশন ছিল 11 তারিখ। তো 8 তারিখ আমরা যাইনি, ভেবেছিলাম যে 11 তারিখ যাবো, রবিবার পড়েছে, রবিবার কোনো ব্যাপার না, যাওয়া যেতই। কিন্তু এখন দেখছি 11 ডিসেম্বর তো ছেলের পরীক্ষা নেই রবিবার জন্য, কিন্তু তারপরের দিনই ছেলের ম্যাথ পরীক্ষা, তাই ভাবছি কি করব। এখন যেতেও ইচ্ছা করছে, এদিকে ছেলেরও পরীক্ষা, কিন্তু এই বিয়ে বাড়িতে যাওয়ার আমার খুবই ইচ্ছা ছিল। শীতের দিনে সেজে গুজে বিয়ে বাড়ি যেতে কার না ভালো লাগে বলো, কিন্তু ওই যে পরিস্থিতির চাপ, কিছুই করার নেই, এটা আমার হাতে নেই। এখন ছেলের ভবিষ্যৎ দেখতে গেলে এইটুকু স্যাক্রিফাইস আমাকে করতেই হবে, কি করা যাবে। নটা 10 বেজে গেছে, এখন আমাকে রান্নায় যেতে হবে, একটু শুয়েছিলাম, তো চলো রান্নাঘরে যাই। এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো ভাজার পর আমি ফুলকপিটা একটু ভেজে নেবো, হালকা ভেজে নেবো আর কি, তারপরে আলুটাকে ভাজবো, আলুটা এখনো ভাজা হয়নি। আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, তো আমি এখন ছেলেকে খেতে দিয়ে দেবো। আমি আর হাজব্যান্ড একটু পরে খাবো, হাজব্যান্ড খেলা দেখছে, তো তাই ছেলে বললো খিদে পেয়েছে, তাই ওকে খেতে দিয়ে দেবো। মানে তো রান্না হচ্ছে, তো রান্না হতে হতে সিঙ্কে অনেকগুলো বাসন জমে গেছে, তো ওগুলো এখন আমি মেজে নেব। এখানে আমি ছেলের ভাতটা বেড়ে নিয়েছি, ওকে এখন আমি খেতে দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কালকের ভ্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেক রাত পর্যন্ত খেলা দেখা হয়েছিল, তো ঘুমোতে ঘুমোতে প্রায় 12:30 বেজে গেছে, তো আর আমি কন্টিনিউ করিনি তার জন্য, তাই আজ সকাল থেকে আবার ভ্লগটা কন্টিনিউ করলাম। এখন ঘুড়িতে বেজে গেছে 11টা, তো ছেলে স্কুলে চলে গেছে, আজকে ওর এক্সাম আছে। আমি সকাল সকাল রান্না হয়ে গেছে আমার, রান্নাঘরের সমস্ত কাজ আজকে আমি সেরে ফেলেছি, এখন ঘরের সব কাজ করব, ঘরের কোনো কাজই হয়নি বলতে গেলে। ছেলে সকালবেলা পড়াশুনো করেছে, তার বিছানার পরিস্থিতিটা দেখো তো, এদিকে সোফাটারও ওই একই হাল, আবার এদিকে এখানে ওর স্যার আসে পড়াতে, তার চেয়ারটার অবস্থাটা দেখো। এখন যদিও স্যার আসে না, আবার জানুয়ারি মাস থেকে শুরু করবে, এদিকে বইয়ের টেবিলটা দেখো। জানি না আমার ছেলে কলেজে পড়ে না স্কুলে পড়ে না কোন হায়ার স্টাডি করে আমি জানি না, এত বই পত্র অগোছালো। এদিকে বইয়ের র্যাকটারও পরিস্থিতি সেম, এগুলো আমাকে এখন সব পরিষ্কার করতে হবে, যদি গুছিয়ে না রেখি তাহলে এরকমই পড়ে থাকবে, কারণ ছেলে গুছাবেই না।
এখানে আমার ছেলের বিছানাটাও গোছানো হয়ে গেছে, এমনকি ছেলের বিছানা বলতে কি এখানে ও পড়াশুনো করে, ওর ঘর আলাদা আছে, চেয়ার, তারপরে এখানে বইয়ের টেবিলটা যতটা পেরেছি আমি গুছিয়ে রেখেছি। আবার বেশি গুছাতে গেলে যদি জিনিস হারিয়ে যায় বা অন্য কোথাও রেখে দিই, ছেলে এসে যদি না খুঁজে পায় তাহলে আমার উপর আবার চিৎকার করবে, তাই আমি যতটা পেরেছি এভাবেই গুছিয়ে রেখেছি। এখানে বইয়ের র‍্যাকটাও তাই, ওদিকে সোফাটাও গুছিয়ে রেখে দিয়েছি। এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে তারপরেই মুছবো। ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে, এখন আমি স্নান করব। তাই ভাবলাম ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ।